मार बाबा दाड़ी पड़े कि गो मा जाओ जो जोकर संगे खेला कर आसो जो आ গুড মর্নিং সবাইকে। আর এটাই ছিল আমাদের রুমের থেকে ভিউ। আর এখন আমরা কোলাখাম থেকে বেরিয়ে পড়ছি, মানে আমরা এখন আমাদের পুরো প্ল্যানটাই অ্যাকচুয়ালি অন্য ছিল, যে দার্জিলিং দুদিন, কোলাখাম দুদিন, সিকিম দুদিন, মানে গ্যাংটক দুদিন। বাট গ্যাংটকটা আমরা যাইনি, কারণ কি সিকিমে শুনলাম প্রচুরবার নাকি টেস্ট করাতে হচ্ছে, আর ওই টেস্ট করানোর জন্য প্রচুর টাইম খাচ্ছে, মানে এক একটা জায়গায় যেতে গেলে এক এক রকম টেস্ট করা হতো। তার জন্য আমরা সিকিমের প্ল্যানটা এবার ক্যান্সেল করে আমরা কোলাখাম এদিকটা পুরো কভার করলাম। আর এখান থেকে আমরা যাচ্ছি লাটাগুড়িতে, মানে আমরা একটু নিচের দিকে নেমে লাটাগুড়িতে যাচ্ছি জঙ্গল সাফারির জন্য। জঙ্গল সাফারিটা হয়তো আমরা করবো না, কারণ কি আমরা যেখানে থাকবো সেখানেই আমরা ফরেস্টের ভিতরেই আমরা এবার থাকবো, যেই আমরা গেস্ট রুমটা নিয়েছি কি বলে রিসর্টটা নিয়েছি সেটা ফরেস্টের ভিতর, তো আমরা সাফারিটা করছি না। আর এমনিও তেমন কিছু নাকি নেই, তো আমরা যদি সাফারি কোনো জায়গায় করতেই হয় আমরা, আমার একটা জায়গা দেখা আছে পেঞ্চ বলে, আমি পেঞ্চে যাবো। তোমরাও কখনো যদি সাফারি খুব মানে খুব যদি তোমাদের পশু পাখি পশু পাখি কি মানে অ্যানিমেলস প্রেমী হও তাহলে তোমরাও কখনো পেঞ্চ থেকে ঘুরে এসো। তো আমি এখনো যাইনি, বাট পেঞ্চের প্রচুর ভিডিওস দেখেছি আমি, তো পেঞ্চটা আমি যাবো সাফারির জন্য। তো লাটাগুড়িটা আমার মায়ের খুব ইচ্ছা ছিল, তারপর তাপসী মামির খুব ইচ্ছা ছিল, তাই জন্য আমরা সবাই লাটাগুড়িটা ঘুরে নিচ্ছি, যাতে এরপরে কখনো আসলে লাটাগুড়িতে আর টাইম না ওয়েস্ট হয় আমাদের, আমরা একেবারে বেরিয়ে যাবো গ্যাংটকের দিকে। তো এইবার আমরা গ্যাংটকের প্ল্যানটাকে ক্যান্সেল করে নতুন করে এটাই করেছি। তো চলো এখন আমরা কোলাখাম থেকে বেরোবো। আর আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলার, একটু একটু বৃষ্টিও পড়ছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এখন কানে কিছু একটা ঢেকে নিচে গিয়ে টিফিনটা করেই বেরিয়ে পড়বো। কি হচ্ছে, ভালো লেগেছে? হ্যাঁ আচ্ছা, ভালো খেতে। এটা হচ্ছে লাটাগুড়ি, ওটা লাটাগুড়ি স্টেশন, লোকাল নাকি মেল? ওয়াও কত সুন্দর জঙ্গল। আমরা মোটামুটি লাটাগুড়িতে, সরি জায়গাটার নাম কি, হ্যাঁ লাটাগুড়ি, লাটাগুড়িতে এসে এমন একটা জায়গায় আছি যেখান থেকে সাফারি করতে যাওয়ার দরকারই নেই। আমাদের হোটেল হচ্ছে এইটা,
ওই যে ওটা হচ্ছে আমাদের হোটেল, আর এই যে তার পাশেই জঙ্গল পুরোটা পুরোটা। আর আজকে সকালবেলায় নাকি এখানে হাতি এসেছিল, আর আমাদের হোটেলের সামনে একটা সেই নেটের কি করা থাকে না, ওইগুলোকে ভেঙে দিয়ে চলে গেছে আজকে সকালবেলা। মানে দেখেই বোঝা যাচ্ছে সদ্য হয়েছে, একদম পুরো কেমন মুড়ি লজ্জাবতী গাছ। কবে থেকে আমি লজ্জাবতী গাছ, মা পুরো ভিজে যাবো আমি। এক মিনিট লজ্জাবতী গাছগুলো দেখাই। এই যে সব বন্ধ হয়ে যাচ্ছে। এখানে রোমাঞ্চকর একটা আমাদের সব চলছে, এখন সব ভয়ে মরছে। এদিকে এদিকে দেখো ওয়াইল্ড ফটোগ্রাফার ছেড়ে আর 30টি এখানে ভিডিও করছে। তুমি আমার মাকে দেখ, আমার মা সব থেকে বেশি এক্সাইটেড। আমি এরকম করছি, আরে মানুষ আছে এক দুটো, আরে হাতি আসলে গাছগুলোকে পেরিয়ে আসবে কি করে, কত বড় চেহারা নিয়ে চলে যাবো। হাতি আমরা মোটামুটি গাড়ি নিয়ে নিই এবার সাফারির জন্য, আমরা আর কি হেঁটেই পুরো সাফারি করছি। দেখতেই পাচ্ছ পিছনের অবস্থাটা কীরকম, মানে পুরো জঙ্গল। এবার আমরা একটা গ্রামের দিকে চলে এসেছি এখানে, তো এখানটায় আমাদের যদি কিছু মানে কেউ যদি চলে আসে তো এরা সেফ করতে পারবে। বাট আমরা যখন আবার হোটেলে ফিরবো তখন পুরো এই রাস্তা থেকে ফিরতে হবে। আমি জানি না কেউ মানে যদি কোনো মানে জঙ্গলি জীবজন্তু চলে আসে তাহলে কেস শেষ, কারণ কি আমরা কিছুক্ষণ আগেই একটা ছোট্ট থাবা দেখলাম। এবার ওটা কিসের থাবা জানি না, বাঘ ফাগ হবে না, কারণ কি বাঘ এখানে নাকি থাকে না, বাঘ চা বাগানের দিকে থাকে, মানে এর পিছনেই চা বাগান, ওদিকটায় থাকে, ওরা এদিকটায় আসে না। মানে আমি জানি না ওটা কিসের, বাট কিছু তো একটা হবে, পুরো স্পষ্ট রয়েছে। আমি পারলে যাওয়ার সময় দেখাবো ওখানটায়, ভুলে গেছিলাম ব্লগ করতে ওখানটায়। ওই যে ময়ূর, ওই যে ময়ূরটা, আরে ওট ভাই ওট মুখটা দেখা, আরে মুখটা দেখা ভাই, ডেকে মরছে। হে ভগবান কোথায় চলে গেল, পুরো পেখমের পিছন দিকটা না উঠে রয়েছিল একটুখানি, মানে পুরো তুলেছিল না। বিশাল বড় ময়ূরটা রে, বেরো রে ভারী বেরো, ময়ূরটা উড়ে গেল। ওই যে ময়ূরটা উঠছে, ও গাছে গিয়ে বসেছে, ময়ূরটা একদম ওই গাছের ওইখানটায় বসে রয়েছে। দেখো ওই যে ওইটা ময়ূরটা ওই গাছের ডালে, ফটো ক্যামেরায় তোল না, জুম করে ভালো করে ভালো আসবে। একটা আছে, একটা উড়ে গেল, দুটো ছিল, ও না উপর একটা আছে পুরো। দেখ মনে হচ্ছে কাক, এই দূর থেকে মনে হচ্ছে কাক, কি সুন্দর দেখতে ময়ূরটা যখন উঠছিল না। হ্যাঁ বলছি ভিডিও কল করছি, ভিডিও কল, ময়ূর দেখো। এই যে ময়ূরগুলো অনেকগুলো বসে রয়েছে, দেখা যাচ্ছে না, ক্লিয়ার না কেন কে জানে। আশা করি এবার দেখতে পাবে তোমরা ময়ূরটাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্রাইটনেস বাড়ছে না, দেখ একটু জুম কর, একটু জুম কর, জুম কর ময়ূরটার দিকে, দেখি জুম কর। এই যে ময়ূরটা উঠছিল, দেখ দেখা যাচ্ছে, এই যে এই যে এটা তখন এখান থেকে তোলা, এই ময়ূরটা যখন উঠছিল, যা ব্লার হয়ে রয়েছে এখানটা থেকে যখন উঠছিল। কি বল বল, কি তুই ওখানে যা, কি নিচে দেখ একটু, বললো তো যে আমি যাচ্ছি, ওই লোকটা বলেই গেল তো, কি বলছে জঙ্গলে কাট কাটতে, বাবা রে কুকু কুকু। ওই যে খোকন মামা বসে গেছে, ওই যে খোকন মামাকে দেখ, চা গান নাকি চা বাগান, চা বাগান আয় আয় তুলে দিচ্ছি, চলো একটু ভিতর দিকে যাওয়া যাক। বাবা না এখানে কেমন একটা, আর অপোজিটেই জঙ্গল, পুরো ময়ূরের মতন দেখতে, পেখম সাদা ময়ূর যেরকম হয় পেখম তুলে হাঁটে ওরকম দেখতে। দেখা গেছে কিছু একটা, দেখা গেছে আমার মা আর বাবা দাঁড়িয়ে পড়েছে। কি গো মা, ও মা, ও মা কি, এই হরিণ হরিণ,
Wow. কোথায় হরিণ? হাট কোথায় হরিণ? কোথায় হরিণ? কি ফলস খেলাম, ব্যাঙের মাথার বাঘ। আচ্ছা এদিকে আমার মা কি নিয়েছে দেখো, মা মা কি নিয়েছো দেখাও। বাপরে হলুদ পুরো একদম, ওটা ধরে তুলে এনেছে। এই ওই তো উপরে কত ফুল দেখো, ওই তো গরুটারে এত বেটকু। দাদা সবাইকে বল এটা বিকেল, শোন সিরিয়াসলি বললো, বলছি যে এটা বিকেলবেলা বানাটা খুলে রাখ, হাতিকে পড়াবো আসলে, আর টিকলিটাও। আজকে সাফারি করে এসে খেয়ে দিয়ে স্নান করে এইমাত্র বেরোলাম, কটা বাজে এখন? 4:30। তো এখন 4:30 সময় স্নান করে বেরোলাম, বেরিয়ে আমাকে মা ওরা সবাই ডাকছে, ওরা নাকি ড্রেস পরেছে এখন ফটো শ্যুট করবে, তাই ক্যামেরা নিয়ে যাচ্ছি নিচে, শ্রেয়া তুলে দেবে ফটো। জানি না, মাথা পুরো ভিজে রয়েছে, শ্যাম্পু করেছি আজকে আবারও, আমাকে আমার গা ঘিনঘিন করছিলো। তো চলো যা যাক, দেখি ওরা কী করছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে তিনজন দাঁড়িয়ে রয়েছে, এনে ক্যামেরাটা ধর, সাইডা সেটা দে আমাকে, যা ওরা বাইরে বেরিয়ে পড়লো আবার। তুমি আবার সানগ্লাস পরেছ? যাও জোক জোকের সঙ্গে খেলা করে আসো, জোক আছে আছে আমাকে বলেছে। মেয়েরা কারা? ওই যে ময়ূর নাচলে নিচে দেখা দেখি, ছেলে ময়ূর পেথমালা বৌদিকে পাঠাও। ওই জি 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 পেথমালা ময়ূর, এইবারে সবকিছু একে একে করে আসছে আসছে। এ তুমি চুপ করো তো। ওই যে ময়ূর, ওই যে ময়ূর, ময়ূর ভাইয়া, ময়ূর ভাইয়া কোথায় গেলে তুমি? আরে ময়ূরটা আবার দেখো, বিশাল বড় ময়ূরটা, এবার ময়ূরটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে আমাদের, এটা আমাদের হোটেল, আর হোটেলের ঠিক সামনে ময়ূর ভাইয়া ঘুরছে। এই মাত্র এখান থেকে বুনো শুয়োর গেল, কিন্তু দেখাতে পারলাম না আমি ক্যামেরার মধ্যে, দূর ব্যাং, মানে ক্যামেরা রেডি ছিল না আমার, আমি গিয়ে নিজে দেখে ঘরে গিয়ে ক্যামেরা আনতে গিয়ে চলে গেছে, মানে একদম ঝুন্ড, একটা ঝুন্ড পুরো গেল। আর বলেই ছিল হোটেল থেকে যে আমরা সব দেখতে পাবো, সত্যিকারে এক এক করে মোটামুটি সব দেখা যাচ্ছে। আর বলেছে মোটামুটি রাত্রিবেলার মধ্যে বা কালকে সকালবেলায় তাড়াতাড়ি যদি উঠি তো হাতি আর বাইসনটাও এখান থেকেই যাবে। কি হয়েছে? নিচে যাওয়া যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এই অনেকগুলো শুয়োর তাড়াতাড়ি চলো। আমার ফোন কই? আছে